এখন হবে লাউ শাক বাটা। লাউ শাকটা আমি ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। কালো জিরে সম্বার দিয়েছি, কালো জিরে সম্বার, রসুন, চলো রসুন ভাজা হয়ে আছে, এবার শাক দেব। একটু জলটা শুকিয়ে গেলে তারপর ফ্রাই করে সিম লড়াই বাটলে হবে। সিম লড়া নেই, মিক্সচার দিয়ে বাটলে হবে। কেউ ধনে পাতা দিয়েও খেতে পারেন, রসুন না দিয়েও ধনে পাতা দিয়েও ভালো লাগে। আমার কাছে আজকে ধনে পাতা নেই, তাই আমি রসুন দিয়ে দিয়েছিলাম। আর একটু ভাজা হবে, দেখা হয়ে আছে। এই যে ভাজা, জল শেষ। এবার এটাকে মিক্সারে পেস্ট করে নেবো, দেখা। এই দেখুন, এরকম হয়েছে শাক বাটাটা। খুব